এখানে হচ্ছে এটা পাতাটা হচ্ছে নিচের দিকে কোকরানো এটা মূলত হয় আপনার হচ্ছে মাকড়ের কারণে কিন্তু হচ্ছে যে এটার পাতা হচ্ছে উপরের দিকে কোকরানো এটাকে বলা হয় লিফ কার্ল ভাইরাসের ভাইরাস আর এই ভাইরাস যখন একটা কাছে সরে পড়ে এই আস্তে আস্তে আমাদের পুরা খেতে ছড়াই পড়ে আর এই সরাই পড়ার ফলে পুরা খেত আমাদের নষ্ট হয়ে যায় আর তাহলে হচ্ছে যে আমাদের এই রোগটাকে প্রতিকার করা যাবে আসসালামু আলাইকুম আজকে মরিচের দুটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব যেটা মানুষ সময় ভুল করে চিনতে ভুল করে যার জন্য উৎপাদনে অনেক রকমের সমস্যা হয় সেই দুটা রোগ নিয়ে আমরা আপনাদের চেনার চেষ্টা করবো এবং এর সমাধান দেওয়ার চেষ্টা করব। আমার সামনে দুটি গাছ দেখতে পাচ্ছেন যে একটা গাছ হচ্ছে এরকম একটা পাতা কোকড়ানো গাছ এখানেও একটা হচ্ছে পাতা কোঁকড়ানো গাছ এই দুটা দুই কারণে হয়ে থাকে একটা আমরা প্রথমে আমি এটাকে দেখাই এটা হচ্ছে যে আপনার যে এখানে হচ্ছে এটা পাতাটা হচ্ছে নিচের দিকে কোঁকড়ানো এটা মূলত হয় আপনার হচ্ছে মাকড়ের কারণে আমাদের জমিতে আমাদের মরিচ খেতে যখন মাকড় আক্রমণ করে তখন এরকম দেখেন পাতা নিচে ওরা অ্যাটাক করে পাতা নিচে রস শুষে খায় যার জন্য হচ্ছে যে পাতাটা নিচের দিকে কোঁকরে যায় আর আরেকটা রোগ যেটা বললাম সেটা হচ্ছে যে দেখেন এটারও পাতা কোঁড়ানো কিন্তু হচ্ছে যে এটার পাতা হচ্ছে উপরের দিকে কোঁড়ানো এটাকে বলা হয় লিফ কার্ল ভাইরাস ভাইরাস তো এখন আমি দুইটার কারণে কি কি ট্রিটমেন্ট করবো আসলে লিফকাল এক ধরনের ভাইরাস এটার বাহক হচ্ছে সাদামাশি এই সাদা মাসি যখনই অ্যাটাক করে আমাদের জমিতে তখনই এই ভাইরাসটা তার মাধ্যমে ছড়িয়ে পড়ে আর এই ভাইরাস যখন একটা কাছে ছড়িয়ে পড়ে এই আস্তে আস্তে আমাদের পুরো খেতে ছড়াই পড়ে আর এই সরাই পড়ার ফলে পুরো ক্ষেত আমাদের নষ্ট হয়ে যায় আর আমাদের দেশে এখন পর্যন্ত ভাইরাস এর প্রতিষেধক হিসাবে কোনো কিছুই আবিষ্কার হয়নি আমরা যদি এর প্রতিকার হিসেবে আগে থেকে কোনো কিছু ক্ষেপ গ্রহণ করি তাহলে এটা আমাদের সহজেই প্রতিকার করা যায় প্রথম যে আমরা যেটা গ্রহণ করতে পারি সেটা হচ্ছে যে আমরা যখন সিট জার্মিনেশন করি আমরা জানি যে ভাইরাস মাঝে মাঝে সিটের মাধ্যমেও আসে তো এই সিটটাকে যে আমরা শোধন করে নিতে পারি কোনো ফাঙ্গি দিয়ে তাহলে হচ্ছে যে আমাদের এই রোগটাকে প্রতিকার করা যাবে দ্বিতীয়টা হচ্ছে সাদা মাসি যখন অ্যাটাক করবে এমিটাক্লোপিট গ্রুপের কীটনাশকগুলো যেগুলো আছে এগুলো যদি আমরা স্প্রে করি তাহলে দেখা যায় যে ওই সাদা মাছিটা আমাদের এর মারা যায় বা সাদা মাছিটা আর অ্যাটাক করতে পারে না ফলে হচ্ছে ভাইরাসটা আর সেই জমিতে অ্যাটাক করে না ওটা হচ্ছে এই রোগটা দেখা দিবে সাথে সাথে যে গাছগুলা আছে সেই গাছগুলাকে উপরে ফেলানো উপড়ে ফেলে এটাকে সাথে সাথে পুতে দিতে হবে পুঁতে দিলে সে দেখা যাবে ওই ভাইরাসটা আর ছড়াচ্ছে না চতুর্থ জিনিসটা হচ্ছে যে এইখানে মাঝে মাঝে মাকড়ও আমাদের ভাইরাস বহন করে এখন আমাদের দেখা যাবে জমিতে মাকড় এটা করছে তখনই আমাদের সাথে সাথে মাকড় নাশকের অনেক গ্রুপ আছে সেগুলো যদি আমরা স্প্রে করতে পারি তাহলে এই রোগকে প্রতিকার করা যায় এরপরে আমরা যে রোগটা নিয়ে কথা বলছিলাম আর মাকড়ের কারণে হয় নিচের দিকে কোকড়ায় যায় এটা সমাধানের প্রথম প্রধান আর প্রথম উপায় হচ্ছে যে আপনাদের জমিতে যখনই মাকড় একটা করবে তার তখনই হচ্ছে যে দেখার সাথে সাথে আপনি মাকড় নাশক ওষুধ দেবেন এখন মাকড়নাশকের কোন ঔষধ দেবেন মাকড়ের ঔষধ মাকড় নাশকের অনেক ঔষধ পাওয়া যায় এর মধ্যে সালফার গ্রুপের যে ঔষধটা সবচেয়ে এটা বেশি পপুলার সে এরকম অনেক গ্রুপ আছে যেগুলো হচ্ছে স্প্রে করলে আপনি এর পরিত্রাণ পাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন রোগটা কেমন আর কিভাবে আপনারা আইডেন্টিফাই করবেন তো এরপরেও যদি আপনাদের কিছু জানতে চান তাহলে হচ্ছে বাজার পেজে অবশ্যই এস করবেন অথবা হচ্ছে আমাদের কমেন্টে জানাবেন আমরা অবশ্যই এ দেওয়ার চেষ্টা করবো আর হচ্ছে আমাদের সব ধরনের ভিডিওর লিংক এই গ্রুপ পেজে মানে ভিডিও শেষে দেয়া থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম